नमस्कार, वेलकम बैक टू आवर चैनल बेंगाली पूजा पाठ। ताहले हाजिर हो गेछि बियेर उपरे एकटा सीरीज निये। जेकोनो संस्कारेर आगे आमरा जेमनी देव देवीर काछे आशीर्वाद नी, ठीक सेमनी आमरा आमादेर पूर्वपुरुषदेर काछेओ आशीर्वाद नी। आर एई अनुष्ठानटाके बला हय नान्दी बुक। जेकोनो संस्कार होक, जेमन उपनयन होक, अन्नप्राशन होक, गृहप्रवेश होक, बा किछु प्रतिष्ठा करा होक, बा बिये होक, तार आगे करा हय नान्दी बुक। आर आजकेओ आमरा एई बियेर पुरो सीरीजटा शुरू करब नान्दी बुक दिये। बोलते गेले नान्दी बुक हलो संस्कारेर एकटा भूमिका। एमनिते नान्दी बुक बियेर दिन सकालेई करा हय, किन्तु आजकल अनेक समय बरजात्री एक शहर थेके अन्य शहर जाए, वा अनेक समय एक देश थेके अन्य देशेओ जाए। तो जदि सेरकम दूरत्व जागाय जाबार थाके, ताहले नान्दी बुक दू तीन दिन आगेई करे नेओया हय। तो आमिओ जेई बियेटा कवर करछि সেই বিয়েতেও নান্দীমুখ দুদিন আগে হয়েছিল। তো আজকে আমরা নান্দীমুখ দেখব। নান্দীমুখে ষষ্ঠী দেবীর পুজো করা হয়, মার্কেন্ডের পুজো করা হয়, গর্জাদি ষোড়শ মাতৃকার পুজো করা হয়, চেদিরাজের পুজো করা হয়, আর পিতৃপুরুষদের জল দেওয়া হয়, ওদের উদ্দেশ্যে ভোজ্যদান করা হয়, আরও ওদেরও স্মরণ করা হয়, তাছাড়া হয় অধিবাস। তো আজকের ভিডিওতে আমরা দেখব নান্দীমুখে কী কী জোগাড় লাগে। তাহলে আর দেরি কিসের, চলুন বিয়ে বাড়ি যাওয়া যাক। একটা খুব খুশির রমরমা ব্যাপার, সবাই খুব আনন্দে আছে, উৎসাহে আছে। তো চলুন আমরা গিয়ে দেখা শুরু করি। আসলে কিন্তু বিয়ের জোগাড় বহুদিন আগে থেকে শুরু হয়ে যায়। এখানে কিন্তু চলছে ঘট আঁকা। প্রত্যেকটি ঘট যেগুলো বিয়েতে কাজে লাগবে সবই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর চলুন এবার দেখি বিয়ে বাড়ির মেইন গেট। আর বাড়ির সব বড়রা, কাকা, বাবা, মা সবাই মিলে মঙ্গল ঘট সাজাচ্ছে সদর দরজার দুদিকে। পূর্ণ ঘটে সুন্দর করে পুণ্ডলিকা বানিয়ে তার উপরে বেজোড় সংখ্যার আম পাতাতে সিঁদুর ফোঁটা দিয়ে তার উপরে নারকোল আর গামছা রাখা আছে, আর সেইটার উপরে দেওয়া আছে সুন্দর একটা মালা। দরজার দুদিকে মঙ্গল ঘট রাখা হয়েছে, আর এখানে আলপনা দিয়ে তারপরে পূজোর জন্যে ঘট রাখা হচ্ছে। একটু মাটি, ধান, দূর্বা দিয়ে ঘট স্থাপন করা হলো। এখানেও পূর্ণঘটেতে বেজোড় সংখ্যার আম পাতাতে সিঁদুর লাগিয়ে রাখা হয়েছে, তার উপরে রাখা হয়েছে পূর্ণপাত্র, তার উপরে নারকোল, গামছা, মালা। আর মা ষষ্ঠীর পূজোর জন্যে এই রাখা হলো বটের ডাল। পূজোর জন্যে একটা পাত্র রাখা হয়েছে, আর কাঁচা হলুদ রাখা আছে। মা ষষ্ঠীর পূজোর জন্যে শাড়ি, আলতা, সিঁদুর, সিঙ্গার সামগ্রী সব রাখা আছে। ধুতি আছে, বরণডালা। বরণডালার যদি আপনারা ডিটেল দেখতে চান তাহলে আমি ওপরে লিংক দিয়ে দিচ্ছি, ওখানে বরণডালাতে কী কী থাকে সব জানতে পারবেন। আর এটা পিতৃপুরুষের ভোজ্যদানের জন্য জোগাড় হচ্ছে। শ্রী রাখা আছে। শ্রী যদি বানানো আপনারা জানতে চান তাহলে সেটারও আমি লিংক ওপরে দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। এখানে আছে নৈবেদ্য, পাঁচ ফল, মিষ্টি, প্রদীপ, নান্দীমুখের পুজোতে কী কী জিনিস লাগে সেইটা যদি আপনারা জানতে চান তাহলে সেইটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, আর ভিডিওর শেষেও আমরা ওই লিস্টটা দিয়ে দেব।
বরের টোপর, পিতৃপুরুষ যারা আজকে আমাদের মাঝখানে তাদের ফটো। পুষ্পপাত্র, পঞ্চামৃত, আমার আর একটি চ্যানেল আছে ডেলিশিয়াস খানা ঝটপট বানানা, ওখানে আমি কুকিং ভিডিও পোস্ট করি। ওই চ্যানেলটা হিন্দিতে আছে, আপনারা নিশ্চয়ই করে একবার ওখানে ভিজিট করবেন। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো ভালো কুকিংয়ের ভিডিও আপনারা ওখানে দেখতে পারবেন। লিঙ্কটা আপনি এই ভিডিওর এন্ডে পেয়ে যাবেন, বা আপনি সার্চও করতে পারেন ডেলিশিয়াস খানা ঝটপট বানানা। তো এই হলো নান্দিমুখের জোগাড়, আর নান্দিমুখে পুজোতে যা যা জিনিস লাগবে তার লিস্ট। তাহলে এবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, সেখানে আমরা দেখব নান্দিমুখের দিনের ষষ্ঠী পুজো। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল নোটিফিকেশনের জন্য নিশ্চয়ই করে সেট করে দেবেন। আর আপনাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো।